হাই ফ্রেন্ডস হোম মেকারস কুকবুকে সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি ভীষণ ভালো খেতে গরমকালের কুলের চাটনির রেসিপি ডাল ঝোল অম্বল গরমকালে খেলে যেরকম স্বাদেও খুব ভালো লাগে সেরকম শরীরের জন্যও খুব ভালো শরীর ঠান্ডা করে সরস্বতী পুজোর পর এখন বাজারে প্রচুর পরিমাণে টোপাকুল পাওয়া যায় এই টোপা দিয়ে কুলের চাটনি খেতে দারুণ লাগে এই চাটনিটা বানালে তিন থেকে চার দিন মিনিমাম ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে চলুন দেখে নিই কী কী লাগে এই কুলের চাটনি করতে আর যদি এই রেসিপি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশনের সাথে একটা লাইক করে একটু ইন্সপায়ার করে দেবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিবার ও বন্ধুদের মধ্যে পাঁচশো গ্রাম টোপাকুল নিয়েছি এটা আমি বাংলাদেশি গ্রসারি স্টোর থেকে কিনেছি কাঁচা পাকা মেশানো ফ্রেশ টোপাকুল আস্তে করে আমি বোটাগুলো ছাড়িয়ে নেব খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি টোপাকুলগুলো গায়ে যে দাগ দেখা যাচ্ছে ওটা জাস্ট ফলের দাগ কোনো খারাপ কুল নয় আর হাত দিয়ে এরকম করে একটু প্রেশার দিয়ে ফাটিয়ে নিতে হবে যাতে কোনো পোকা না থাকে ভেতরে পোকা থাকলে আমরা দেখতে পাই ফাটিয়ে নেওয়ার পর আমি আলতো হাতে আরেকবার ধুয়ে নিয়েছি ছাঁকনিতে দিয়ে এই কুলগুলোর মধ্যে যেগুলো কাঁচা কুল আছে ওগুলো মিষ্টি খেতে আর পাকা টোপা কুলগুলো খুব টক তো কাঁচা কুলগুলো শক্ত বলে আমি ছুরি দিয়ে একটা করে কাঠ দিয়ে নিয়েছি এবার চলুন কুলের চাটনিটা বানিয়ে ফেলি পাঁচশো গ্রাম কুলের চাটনির জন্য আমি এখানে হাফ টেবল স্পুন মতো সর্ষের তেল নিয়েছি এই সর্ষের তেলে আমি দিয়ে দেব এক টি স্পুন পাঁচ ফোড়ন আপনারা সর্ষে ফোড়ন দিয়েও করতে পারেন আমি পাঁচ ফোড়ন দিয়ে করি আমার ভীষণ ভালো লাগে খেতে আর এই কুলের চাটনির যে স্লারি ব্যাপারটা থাকে ওটা খেতে আমার আরও ভালো লাগে এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা আপনারা শুকনো লঙ্কা ছিঁড়ে দিতে পারেন বা কুচিয়ে দিতে পারেন যদি ঝাল ঝাল খেতে ইচ্ছে করে এইবার আমি শুকনো লঙ্কাগুলো আর পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নেব এটা কিন্তু লো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন কারণ সর্ষের তেল খুব তাড়াতাড়ি পুড়ে যায় এরপর আমি এখানে টোপা কুলগুলো দিয়ে দিলাম টোপা কুলগুলো দিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর গ্লেজ দিচ্ছে আর এবার আমি এক টি স্পুন আমাদা গ্রেট করে দিলাম যেটা গালাঙ্গালও বলা হয় থাই রান্নায় লাগে আমাদের বাঙালি রান্নাতেও কিন্তু ব্যবহার হয় আমাদা এইটা এই চাটনিটাকে একটা দারুণ স্বাদ আর গন্ধ দেবে এটাই এই রান্নার সিক্রেট ফুলগুলো খুব গ্লেজ দিচ্ছে একটু ভাজা ভাজা হয়ে এবার আমি হলুদ দিয়ে দেব হলুদ আমি দুই টি স্পুন দেব হলুদ গুঁড়ো খাওয়া খুবই ভালো পেটের পক্ষে আর নুন দেবো এক টি স্পুন আর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো দেব এইখানে লঙ্কা গুঁড়োটা আপনাদের ইচ্ছে মতো দেবেন নুনটা দেয়া এই জন্য যাতে চাটনিটার মধ্যে ব্যালেন্স হয় শুধু মিষ্টি চাটনি হলে একটা পানসে ভাব থাকতে পারে খুব ভালোভাবে আমি এটা আবার একটু তিন থেকে চার মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভাজা ভাজা করার পর এবার আমি নর্মাল জল দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে যতটাই কুল নেন না কেন জলটা এমনভাবে দেবেন যাতে কুলগুলো ডুবে যায় পরে কিন্তু চাটনিটা ঘন হয়ে যাবে এই যে কুলের যে স্লারি ব্যাপারটা থাকে কুলগুলো ফেটে চাটনিটার টেক্সচারটা ঘন করে দেবে যেটা খেতে ভীষণ ভালো লাগে আমি তো এরকমভাবেই খুব ভালোবাসি এবার মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেবো আর পাঁচশো কুল আমি সমান সমান মিষ্টি নিয়েছি আড়াইশো গ্রাম গুড় আড়াইশো গ্রাম চিনি নিয়েছি আপনারা পাঁচশো গ্রাম গুড় বা পাঁচশো গ্রাম চিনি নিতে পারেন আখের গুড়ের গুড়ও নিয়েছি আমি আপনারা নর্মাল যে আখের গুড়ের যে ঢেলাটা থাকে ভেলি গুড় বলে সেটাও নিতে পারেন এবার আমি পনেরো মিনিট বাদে গুড় আর চিনিটা মিশিয়ে দিলাম এবার কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করতে হবে আর সমানে এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করলে গুড়টা তলায় লেগে যাবে না আর খেতে দারুণ লাগবে এই পর্যায়ে একটুখানি গরম চাটনি নিয়ে একটু ফুদিয়ে ঠান্ডা করে আমি টেস্ট করে নিচ্ছি নুন মিষ্টিটা ঠিক আছে নাকি কারোর বাড়িতে এক্সট্রা নলেন গুড় থাকলে সেটাও দিতে পারেন আর এটা এরম নেড়ে নেড়ে রান্না করার পর দেখুন দশ মিনিট বাদে দারুণ একটা কালার এসছে দারুণ টেক্সচার এসছে দারুণ লাগে খেতে আর কুলের দানার গায়ে কিন্তু কুলের একটু অংশ লেগে থাকে কুলের টকটা হয়ে গেছে খুব দারুণ কালার এসছে আর এরকম ঘন হয়েছে এই কুলের যে স্লারি ব্যাপারটা থাকে এর জন্যই এটা ঘন হয় পাতলা জলের মতো টকটা হয় না আমি আর কিচ্ছু দেব না এটাতে এবার আমি বাটিতে বেড়ে নেব এটা ফ্রিজে ঠান্ডা করে বাটি বাটি করে সার্ভ করবেন গরমকালে খুব ভাল লাগে দুপুরবেলা লাঞ্চের পর এই টকটা দেখলেই খেতে ইচ্ছে করবে দারুণ টেম্পটিং দেখতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে খেতে খুব সিম্পল রান্না ইজি রান্না বেশ ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে যদি এই রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল নোটিফিকেশান সহ যাতে যখনই আমি কোনো নতুন নতুন রান্নার রেসিপি আপলোড করব। তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর এই রেসিপি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন ভালো খান আর সুস্থ থাকুন